वेलकम टू ऑल, आमी आली कौसर। आज के चले नतून एक कोर्सर वीडियो नहीं। वीडियोटी होच्छे बीएससी बायोटेक्नोलॉजी। बायोलॉजी भाषा एक सबजेक्ट, जरा बायोलॉजी के बेसि भालोबाशो, जरा बायोलॉजी नहीं हायर स्टाडी करते चाओ, बायोलॉजी नहीं रिसार्च करते चाओ, तादेर जुन्ने आज के स्पेसिफिकली बायोलॉजी जादेर पछंदेर जायगा आर कि सेई जायगा थेके बीएससी बायोटेक्नोलॉजी तादेर भीषण पछंदेर सबजेक्ट हबे एबं अनेक बेसि कैरियर फोकासड, अनेक बेसि फ्यूचारिस्टिक। ओई कोर्सेर रिसार्च एंड डेवलपमेंट जिनिसटा बेसि थाके आर कि। एखाने होच्छे जे बायोटेक्नोलॉजी माने होच्छे आमादेर जतो धरनेर खाद्यद्रव्य থেকে শুরু করে প্রাণীজ যেসব জিনিস আছে সেগুলোর উপরে টেকনোলজিগত প্রয়োগ করে, টেকনোলজি তার উপরে প্রয়োগ করে তার ডেভেলপমেন্ট করা, তার উৎপাদন বৃদ্ধি করা, তার সংরক্ষণের প্রসেসটাকে আরও ভালো করা, এই যে টোটাল সিনারিওটা, এটাকে হচ্ছে বায়োটেকনোলজিতে মেনলি পড়ানো হয় এবং তার অ্যাপ্লিকেশনও করা হয়। সিলেবাস কী ধরনের থাকে? সিলেবাস থাকে হচ্ছে বায়োটেকনোলজি ওরিয়েন্টেড থাকে, মাইক্রোবায়োলজি ওরিয়েন্টেড থাকে, তাছাড়া হচ্ছে বায়োটেকনোলজিস্ট এবং আরএনডিগত ফুড এবং ফুড সেফটি, ফুড প্রসেসিং, এই এই ধরনের কোর্সেসগুলো মেনলি এই কোর্সের মধ্যে থাকে। এখানে যাদের হচ্ছে বায়োলজি নিয়ে অনেক বেশি পড়াশোনা করে বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে এই সেক্টরে উন্নতি নিয়ে আসতে চায়, তাদের ক্ষেত্রে এই কোর্সটা অনেক বেশি কার্যকরী হবে। যারা বায়োলজিকে খুবই ভালোবাসে, স্পেসিফিক্যালি বারবার কেন বায়োলজি টার্মটাকে ইউজ করা হচ্ছে তার কারণটাই হলো, যারা বায়োলজিকে ভালোবেসে আগাতে চায়, যারা এই ধরনের কোর্সকে প্যাশন হিসাবে দেখতে চায়, তাদের জন্য এটা বেশি কার্যকরী। থ্রি ইয়ার্সের কোর্স, বিএসসি কোর্স একটা। যোগ্যতা কি? সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকা ম্যান্ডেটরি, সেখানে ম্যাথ অপশনাল থাকলেও চলবে। 50% বা 45% মার্ক্স দরকার হয় কোর্সের। কোর্স ফি বিভিন্ন কলেজের উপর ডিপেন্ড করে, মোরওভার 2.5 লাখ টু 3.5 লাখ বা 4.5 লাখের মধ্যে এই কোর্সটি হয়ে থাকে। এরপরে নর্মালি যারা বিএসসি বায়োটেকনোলজি করে থাকে তারা মাস্টার্স কোর্সও করে এবং তারপরে পিএইচডি লেভেলেও পড়াশোনা করে। যাদের পড়াশোনা করতে ভালো লাগে বায়োলজি নিয়ে এবং যারা আগামী দিনে অনেক বেশি পড়াশোনা করতে চায়, এটা নিয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দিকে যারা আগাতে চায়, তাদেরকে ইন্সপায়ার করবো যে এই কোর্সটা নিয়ে পড়ার জন্য, কারণ আমাদের ইন্ডিয়াতে এর ফিউচার অনেক বেশি। ইন্ডিয়াতে একটা বড় পোর্শন আর্নিং এখান থেকে আসে, এক্সপোর্ট আমরা করে থাকি অনেক ফুড আইটেম, অনেক প্রাণীজ সম্পদ, অনেক কিছু আমরা এক্সপোর্ট করে থাকি। সেক্ষেত্রে আমাদের জিডিপির একটা বড় পার্ট এর ওপর ডিপেন্ড করছে এবং সমীক্ষা বলছে 2025-এ 100 বিলিয়ন আর্নিং বায়োটেকনোলজির ওপরে ডিপেন্ড করে আসে অল ওভার ওয়ার্ল্ডে, তো আসতে চলেছে। তো সেক্ষেত্রে এটা অনেক বেশি ফিউচারিস্টিক হবে যারা বায়োলজি ভাষা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায় এবং আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের আশা রাখছে। যারা এদিকে লক্ষ্য রাখছে তাদেরকে বলবো বিএসসি বায়োটেকনোলজি কোর্স চুজ করার জন্যে। আরও বিশদে জানতে এই কোর্সের সম্পর্কে, তাদের ডিটেলসে জানার জন্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন নিচের দেওয়া নাম্বারে বা কল করতে পারেন। আমরা পিডিএফ ফাইল বা বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে আপনাদেরকে যতটা সম্ভব সেই কোর্সের ব্যাপারে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে স্কলারশিপের ব্যাপারে বলে থাকি, মাইনরিটি স্কলারশিপ, ওবিসি স্কলারশিপ, আরও বিভিন্ন অর্গানাইজেশন স্কলারশিপ, আমাদের নিজস্ব স্কলারশিপ, এর সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে থাকবেন নিচের নাম্বারে কন্ট্যাক্ট করে থাকলে পরে। আশা রাখব আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং আগামী দিনে কী নিয়ে ভিডিও বানাতে চান, কোন কোর্সের সম্পর্কে আপনারা দেখতে চান সেই সম্পর্কে আমাদেরকে নিচে কমেন্ট বক্সে লিখুন। স্টুডেন্টদেরকে বলবো এবং গার্জেনদেরকে বলবো এটাকে আরও বেশি বেশি করে স্টুডেন্টদের মধ্যে শেয়ার করার জন্য, তাহলে তারা অ্যাওয়ার্ড থাকবে, গার্জেনরা আরও বেশি অ্যাওয়ার্ড হবে, নিজেদের সন্তানদের কোর্স চুজ করার ক্ষেত্রে বেশি ফোকাসড হবেন। তো হোপ ফর দ্য বেস্ট, বি হাই অন লাইফ।